মিনাদের বাবা রতন বাবু ও মা মৌসুমী দেবীর সঙ্গে গৌরীপুর নামক একটি ছোট গ্রামে বাস করত। মিনার বাবা পেশায় ছিল একজন ভেলপুরিওয়ালা। অনেক কষ্ট করে বাজারে একটি ঠেলায় করে ভেলপুরি বিক্রি করে যা উপার্জন করত, তাই দিয়ে মোটামুটি তাদের সংসার চলে যেত। এমনই একদিন ভেলপুরি বিক্রি করতে যাওয়ার সময়, জানো মৌসুমি, আজকাল বাজারের দাম যা বাড়ছে, এই পরিস্থিতিতে সংসার চালানোই মুশকিল হয়ে পড়েছে। তার উপরে আধুনিক সব খাবার উঠে ভেলপুরির বাজার মন্দা করে দিয়েছে। এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। হ্যাঁ, আমি বুঝেছি রতন, তুমি বেশি চিন্তা করো না, দেখবে উপরওয়ালা একদিন আমাদের সবকিছুই ঠিক করে দেবেন। তারা যখন কথাবার্তা বলছিল, ঠিক সেই সময় সেখানে মিনা আসে। ও সে বলে, বাবা, আজ আমি তোমার সাথে ভেলপুরি বিক্রি করতে যাব, আমায় নিয়ে চলো না বাবা। না, একে কোনো মতেই যেতে দিলে হবে না, এমনিতেই ওনার বেচা বিক্রি কম, তার উপরে যদি গিয়ে কোনো কিছুর বায়না ধরে তাহলে রতন টাকা কোথা থেকে পাবে। এই না না, তোমায় যেতে হবে না, তুমি স্কুলে যাও। কিন্তু মা, আজ আমি কিভাবে স্কুলে যাব, আজ তো রবিবার, আজ আমাদের স্কুল ছুটি। এই, তোকে দাঁত বের করতে হবে না, স্কুল ছুটি তো কি হয়েছে, যা গিয়ে পড়তে বস। আহ মৌসুমি, তুমি ওকে এভাবে বলছো কেন? আচ্ছা রে মা, ঠিক আছে, চল তাহলে আমার সঙ্গে, কিন্তু দুষ্টুমি করলে চলবে না, আগে থেকেই বলে দিচ্ছি, বুঝেছিস? রতনবাবুর কথা শুনে সেদিন মিনা খুবই খুশি হয়ে যায়। এরপর মিনা খুশি মনে তার বাবার সঙ্গে বাজারে ভেলপুরি বিক্রি করতে চলে যায়। দাদা, ভেলপুরি নিয়ে যান, ভেলপুরি, টক ঝাল মিষ্টি ভেলপুরি, খুবই কম দামে বিভিন্ন স্বাদের ভেলপুরি। আচ্ছা বাবা, ভেলপুরি মানে কি? এখানে ভেল কাকে বলে সেটাই তো বুঝতে পারছি না, আর তুমি এত চেঁচাচ্ছ কেন? যার খেতে মন করবে সে তো এমনিতেই আসবে। এই তুই চুপ কর, এভাবেই দোকানদারি করতে হয়। ওই দেখ, দুটো খরিদ্দার আসছে, এবারে বুঝেছিস তো আমি কেন চেঁচাচ্ছিলাম? মিনা তার বাবার কথা শুনে সামনের দিকে তাকায়। তখন সে সত্যি সত্যি দুটো কাস্টমারকে আসতে দেখে ও তারা সেখানে এসে বলে, এই যে দাদা, ভেলপুরি কত করে বিক্রি করছেন? হ্যাঁ দিদি, 10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত দামের ভেলপুরি পাবেন। এবারে আপনি বলুন কত দামের ভেলপুরি নেবেন। দাদা, আমাকে 20 টাকা দামের টক মিষ্টি ভেলপুরি দেবেন, আর হ্যাঁ, একটু ভালো করে কাঁচা ছোলাও দেবেন। এই যে দাদা, আমাকে 50 টাকা দামের ঝাল ভেলপুরি বানিয়ে দেবেন, আমার আবার কম হলে মন ভরে না। ও আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। এই বলে রতনবাবু তাদের দুজনকে ভেলপুরি বানিয়ে দেয়। মিনা এসব কিছু মন দিয়ে দেখছিল। সব কিছু দেখার পর সে বলে, বাবা, তুমি তো অনেক সুন্দরভাবে ভেলপুরি বিক্রি করো, আমিও ভেলপুরি বানানো শিখবো, তুমি আমাকে ভেলপুরি কিভাবে বানাতে হয় শিখিয়ে দাও না। দেখ মা, এখন কাস্টমার আসার সময়, এখন আমি তোকে কিভাবে শেখাবো বল? আমি তোকে আগেই বলেছিলাম না যে খরিদ্দার এলে বেশি কথা বলবি না। রতনবাবুর কথা শুনে মিনা চুপ হয়ে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ তারা দোকানদারি করে এবং শেষে ভেলপুরি বিক্রি হয়ে গেলে রতনবাবু এবং মিনা নিজের বাড়ি ফিরে আসে। এরপর রতনবাবু মিনাকে ভেলপুরি বানানো শেখায়। বাবা, আমি তো শিখে গেলাম, এবার থেকে আমি রোজ তোমার সঙ্গে ভেলপুরি বিক্রি করতে যাব। বাবা মেয়ের ভেলপুরি বানানো শেখা হয়ে গেলে দয়া করে খেতে এসো, সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। এরপর থেকে মিনা রোজ তার বাবা রতনবাবুর সাথে ঠেলায় করে বাজারে ভেলপুরি বিক্রি করতে যেত। এভাবেই কয়েক মাস কেটে যায়। এমনই একদিন হঠাৎ করে রতনবাবু অসুস্থ হয়ে পড়ে। মৌসুমি, এবারে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তুমি দয়া করে এভাবে বলো না, কালই আমি তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর মৌসুমি ও মিনা মিলে রতনবাবুকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করালেও কোনোই কাজ হয় না। শেষ পর্যন্ত রতনবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জানি না এবারে কিভাবে আমাদের সংসার চলবে, যেটুকু টাকা বেঁচেছিল তোর বাবার চিকিৎসায় সব টাকা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা মা, আমি যদি বাবার ঠেলায় করে বাবার মতো ভেলপুরি বিক্রি করি, এমনিতেও তো আমি বাবার কাছ থেকে ভেলপুরি বানানো শিখে গিয়েছি। কিন্তু মিনা মা, ভেলপুরি বিক্রি করতে গেলে তো প্রয়োজনীয় সব জিনিস লাগবে, আর সেগুলো কিনতে তো টাকা লাগবে, আমাদের কাছে এখন তো কোনো টাকাই নেই। মা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে নেব।
এরপর মিনা তার গ্রামের জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নেয় এবং তার বাবার ঠেলায় করে বাজারে ভেলপুরি বিক্রি করতে শুরু করে। কিরে মিনা, আজ তুই ভেলপুরি বিক্রি করছিস, তোর বাবা কোথায়? বেশ কয়েকদিন হয়ে গেল ভেলপুরি বিক্রি করতে দেখতে পাচ্ছি না তো। আসলে কয়েকদিন আগে বাবা মারা গেছে, তাই এখন আমিই ভেলপুরি বিক্রি করছি। ও আচ্ছা, বুঝলাম। কথাটা শুনে খুবই দুঃখ লাগলো, কিন্তু কি করব বল, ঈশ্বর যেটা করবেন সেটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। আপনাকে কতটা ভেলপুরি দেব? হ্যাঁ, এক প্লেট দে, আগে খেয়ে দেখি তুই কেমন ভেলপুরি বানাতে শিখেছিস। খরিদ্দারটির কথা শুনে মিনা ভালো করে এক প্লেট ভেলপুরি বানিয়ে দেয়। মিনার বানানো ভেলপুরি দেখতে খুবই সুন্দর হয়েছিল, আর সেটা যে খেতেও ভালো হবে এতে কোনো সন্দেহ ছিল না। এরপর খরিদ্দারটি খাওয়ার পর বলে, ওয়াও মিনা, তুই তো দেখছি তোর বাবার থেকেও ভালো ভেলপুরি বানাতে শিখে গিয়েছিস। হ্যাঁ দিদি, চটপটি একেবারে অভিনব স্বাদের, আমার তো খুবই ভালো লেগেছে। খরিদ্দারগুলির মুখে এরকম কথা শুনে মিনার আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পায়। এরপর মিনা আরো ভালো মানের ভেলপুরি তৈরি করতে থাকে, যার ফলে তার বেচা বিক্রি আরো বেড়ে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন মিনা বাড়িতেই ছিল, তখন তার মা মৌসুমী দেবী বলে, মা মিনা, এভাবে আর কতদিনই বা তুই আমার দায়িত্ব নিবি? এবারে তো তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে দিতে হবে। না মা, আমি এখন বিয়ে করতে চাই না, আমি জীবনে অনেক বড় হতে চাই। আমি আমার ভেলপুরির নাম গোটা শহরে ছড়িয়ে দিতে চাই, এর জন্য আমাকে অন্য একটা উপায় দেখতে হবে। হ্যাঁ সে তো ঠিক আছে মা, কিন্তু তুই একা বে এত কিছু কিভাবে করবি? নিশ্চয়ই করতে পারবো মা, তুমি আশীর্বাদ করো আর দেখবে আমি অবশ্যই সফল হব। মিনা তার সিদ্ধান্ত অনুযায়ী এগোতে থাকে এবং সে তার শুকনো ভেলপুরির প্যাকেট বানিয়ে দোকানে দোকানে পাইকারি দিতে থাকে। দাদা দেখুন, এটা আমার বানানো ভেলপুরি, খুব ভালো খেতে, আমার কথা রেখে কয়েক প্যাকেট রেখে দেখুন। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আপাতত 10 প্লেট ভেলপুরি দিয়ে যাও, আর যদি আমার দোকানে তোমার ভেলপুরি বিক্রি হয় তাহলে আমি পরে আরও নেব, বুঝেছো? দোকানদারটির কথা শুনে মিনা খুবই খুশি হয়ে যায় ও তখন সেদার বানানো 10 প্যাকেট ভেলপুরি দোকানদারকে দিয়ে চলে যায়। এভাবেই মিনা সমস্ত দোকানে ঘুরে ঘুরে তার বানানো ভেলপুরি বিক্রি করতে থাকলো। জানো মা, আজ আমি দোকানে ভেলপুরি বিক্রি করেছি, দেখো তার জন্য আমি কত টাকা পেয়েছি। সত্যি এ তো খুব ভালো কথা, আজ তোর জন্যই তোর বাবার বানানো ভেলপুরি এত বিখ্যাত হচ্ছে। এরপর ধীরে ধীরে মিনার ভেলপুরি আরো প্রসিদ্ধ হতে শুরু করে, যার কারণে পুরো শহরে তার বানানো ভেলপুরি ছড়িয়ে পড়ে। এমনই একদিন, মা আমি ভাবছি ভেলপুরির প্যাকেট বানানোর জন্য আমাদের পাড়ার যে সমস্ত মেয়েরা বেকার আছে, কোনো কাজ নেই, তাদের দিয়ে প্যাকেট তৈরি করব। এর ফলে তাদেরও কিছু উপার্জন হয়ে যাবে আর আমার এদিকে লাভও হবে। এটা তো খুব ভালো কথা। এরপর মিনা তাদের পাড়ার বেশ কিছু মেয়েকে কাজে লাগায়, যার কারণে তাদের ভেলপুরি বিক্রির পরিমাণ আরো বাড়তে লাগলো এবং অনেক টাকাও উপার্জন হতে লাগলো। এরপর তারা নিজেদের একটি পাকা বাড়ি বানায় এবং হাসি খুশি সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। নন্দনজিলা স্কুলটি ছিল শহরের সবথেকে নামকরা স্কুল, যেখানে শহরের নামকরা ধনী ব্যক্তিদের ছেলেমেয়েরা পড়াশোনা করত। সেখানে গুরুপদবাবুর মেয়ে টুসিও পড়াশোনা করত। গুরুপদবাবু ছিলেন নামকরা বিজনেসম্যান, আর টুসি ভালো পড়াশোনা করায় তার স্কুলে বেশ সম্মানও ছিল। এমনই একদিন ক্লাস চলছিল, ঠিক তখনই ম্যাডাম টুসির পাশে একটি মেয়েকে বসে থাকতে দেখে, যে পুরানো স্কুল ড্রেস পরে বসেছিল, এমনকি তার স্কুল ব্যাগটাও ছিল না। এই এই যে তুমি, স্ট্যান্ড আপ, কোন ক্লাসে পড়ো আর এখানে কি করছো? তোমাকে তো আগে কখনো এই স্কুলে দেখিনি, এখানে কিভাবে এলে? ম্যাডাম, ওর নাম পায়েল, ওর মা কালী ওকে স্কুলে ভর্তি করে গিয়েছে। আসলে আপনি কাল স্কুলে আসেননি তো, তাই জানতে পারেননি। সব কিছু জানতে হলে তো স্কুলে আসতে হবে ম্যাডাম। টুসির মুখে এরকম কথাবার্তা শুনে ক্লাসে সকল ছাত্রছাত্রীরাই হেসে ফেলে। তখন ম্যাডামের খুব রাগ হয়, কিন্তু সে টুসিকে কিছু বলতেও পারত না, তাই সে বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করিনি, যাকে জিজ্ঞাসা করেছি সে উত্তর দেবে। এই পায়েল, তুমি বলো, তুমি স্কুলে এসেছো, তোমার ব্যাগ কোথায়?
স্কুলে পড়তে এলে ব্যাগ নিয়ে আসতে হয় জানো না নাকি? আর এ কি, তোমার জামা কাপড়ও তো খুব নোংরা ময়লা দেখছি। আসলে ম্যাডাম, আমরা খুবই গরিব। আমার মা টুসিতের বাড়িতে কাজ করে, এখনো মাইনে হয়নি বলে আমার ব্যাগ, বই, খাতা, পেন্সিল কিচ্ছু কিনে দেয়নি। টুসি আমাকে স্কুল ড্রেসটা দিয়েছে বলে আজ আমি স্কুলে আসতে পেরেছি। উফ, ডিসগাস্টিং! এটা স্কুল না আশ্রম আমি কিছুই বুঝতে পারছি না। এখানে ঝিঁচা করে ছেলেমেয়েরাও পড়তে চলে আসছে। দাঁড়িয়ে থাকো কান ধরে বেঞ্চের উপরে। এটা স্কুল বুঝলে? এখানে একটা ডিসিপ্লিন আছে। এখানে এসে দারিদ্রের গল্প শোনালে চলবে না। কিন্তু ম্যাডাম, ও কি দোষ করলো যে আপনি ওকে এরকম শাস্তি দিচ্ছেন? এই তুমি চুপ করো, তোমার বাবার এই স্কুলে নাম আছে তাই তোমায় কিছু বলছি না, না তো ওর সঙ্গে সঙ্গে তোমাকেও নীল ডাউন করিয়ে দিতাম। যেন মামার বাড়ির আবদার, বই খাতা কিছু নিয়ে আসবে না, স্কুলে আসবে। এতই যদি ক্ষমতা নেই তাহলে এই স্কুলে ভর্তি করলো কেন? কোনো সরকারি স্কুলেই পড়াতে পারতো। ম্যাডামের কথা শুনে পায়েল কেঁদে ফেলে। তখন টুসির মনে মনে রাগ হয়, কিন্তু ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা পায়েলের মুখের দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে। আসলে পায়েল ঠিকই বলেছিল, টুসির কাজের মাসি চন্দ্রিমা দেবীর মেয়ে ছিল পায়েল। চন্দ্রিমা দেবী কয়েকদিন আগেই টুসিদের বাড়িতে কাজে এসেছিল। সে কাজে আসার আগে টুসি তার বাবা গুরুপদবাবু ও মা অতলি দেবীর সঙ্গেই বাস করত। টুসি খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল, আর সে যেটা চাইতো সেটাই করত। পড়াশোনা তো সে করতেই চাইতো না। অতলি তাকে পড়াতে গিয়ে কখনো কখনো বাড়ির অন্যান্য কাজও ভুলে যেত। না, আমি আজ পড়বো না, আমি আজ কিছুতেই পড়বো না, আমাকে যতক্ষণ না মনীষার মতো স্কুল ব্যাগ কিনে দাও আমি আজ পড়তেই বসবো না। দেব মা, তোকে নিশ্চয়ই কিনে দেব। আজ তোর বাবা অফিস যাওয়ার সময় তোর বাবাকে বলে দেব, দেখবি ফেরার সময় ঠিক নিয়ে আসবে। না, আগে আমি ব্যাগ দেখবো, তারপর পড়তে বসবো, না তো আমি পড়বই না। এই তো বাবা এসে গিয়েছে। হ্যাঁ, এসে গিয়েছি, কি বলার আছে এবার আমায় বলো। আর এই যে অতুলি, তুমি তাড়াতাড়ি গিয়ে আমার টিফিন রেডি করো, আমার অফিসে যাওয়ার সময় হয়ে এসেছে। কি টিফিন? তোমার মেয়ের কারণে সকাল থেকে এখনো পর্যন্ত দাঁত মাজাই হয়নি আমার, আর তুমি টিফিনের কথা বলছো? যা বাবা, আমি আবার কি ভুল বললাম? অফিসে যাওয়ার আগে কিছু খেয়ে যাব না নাকি? হ্যাঁ, খেয়ে যেতে পারতে যদি তোমার মেয়ে আমার কথা শুনতো। এখন ওকে মনীষার মতন পরিব্যাগ কিনে দিতে হবে। আচ্ছা তুমি বলো তো, আমি সকালে উঠেই পরিব্যাগ কোথায় পাবো? রোজ ঘুম থেকে উঠে একটা করে জেদ করবে, আর ওর জেদ মেটাতে গিয়ে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। হ্যাঁ সেটা আমি বুঝি, কিন্তু আমার দিকটাও একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ সবই বুঝি, আর ওই জন্যই বলি যে একটা কাজের লোক রাখো, তুমি তো আমার কথাই শুনবে না, তুমি নাকি আবার কাজের লোকই খুঁজে পাও না। তা যাও এখন শুকিয়েই অফিস যাও। অতুলির কথা শুনে গুরুপদ মাথা চুলকাতে থাকে। আসলে অতুলি ঠিকই বলছিল, আর সেও এই ব্যাপারটি জানত। এরপর গুরুপদ একটু চুপ থাকার পর বলে, ওহ অতুলি, আমি তো তোমাকে বলতে ভুলেই গিয়েছিলাম, কাল আমাদের গ্রামের চন্দ্রিমা দিগো, যার স্বামী পরেশবাবুকে ওই যে সাপে কেটে মারা গেল। হ্যাঁ তো কি হয়েছে, ওকে বাগে নিয়ে গেছে নাকি? এখন যে কথা হচ্ছে ওই আলোচনাই করো তো, শুধু শুধু কথা ঘুরিও না। আরে বাবা, বাগে নিয়ে যেতে যাবে কেন, পুরো কথাটা আগে শোনো। ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, দেখে মনে হচ্ছিল খুব চিন্তায় আছে আর একটা কাজের খোঁজ করছে, তাই আমি আজ ওকে বাড়িতে ডেকেছি, বুঝলে। তারা কথাবার্তা বলছিল, ঠিক তখনই টুসির মতোই বয়সী একটি বাচ্চাকে নিয়ে চন্দ্রিমা দেবী সেখানে আসে। চন্দ্রিমা দেবীকে আসতে দেখে গুরুপদবাবু খুবই খুশি হয়ে যায়। ও সে বলে, এই যে চন্দ্রিমা দি, তুমি এসে গিয়েছো, আমি এখনই তোমার কথাই বলছিলাম। আজ থেকে তোমার কোনোই চিন্তা নেই, তুমি আমাদের বাড়িতেই কাজ করবে, আর ওই যে দেখতে পাচ্ছো স্টোর রুম, তুমি ওখানেই থাকবে। হ্যাঁ বাবু, তোমাকে অনেক ধন্যবাদ আমার মতো অসহায়কে উপকার করার জন্য। আরে দিদি, তুমি শুধু শুধু আমাকে বাবু টাবু বলছো, আমার এগুলো শুনতে ভালো লাগে না। তুমি আমার থেকে বয়সে অনেক বড়, তুমি আমাকে ভাই বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আর এই যে অতুলি, তুমি চন্দ্রিমাদিকে সমস্ত কিছু বুঝিয়ে দাও। এই বলে গুরুপদ সেদিন অফিস চলে যায়। এরপর অতুলি তাকে সবকিছু বুঝিয়ে দেয়, এর ফলে চন্দ্রিমা তার কাজ করতে থাকে। চন্দ্রিমা নিপুণভাবে কাজকাম করায় অতুলি খুবই খুশি ছিল। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। পরের দিন গুরুপদ তার মেয়ে টুসির জন্য একটি সুন্দর স্কুল ব্যাগ কিনে নিয়ে আসে। তখন, বাবা ব্যাগটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এটা মনীষার ব্যাগের থেকেও ভালো হয়েছে, আমি কাল স্কুলে গিয়ে সবাইকে আমার নতুন ব্যাগ দেখাবো।
হ্যাঁ, শুধু ব্যাগ পেন্সিল পছন্দ করে কিনলেই হবে না, সেগুলোকে তো ব্যবহারও করতে হবে। চলো, এখনো তোমার হোমওয়ার্ক বাকি আছে। না, আমি এখন পড়তে বসবো না, আমার নতুন ব্যাগ আমি আমার বন্ধুদের দেখাতে যাব। আচ্ছা রে মা, ঠিক আছে, তুই সবাইকে দেখাবি। আমি আগে থেকেই জানতাম তোর এটা নিশ্চয়ই পছন্দ হবে। এই লোকটার জন্য ওই মেয়েটার স্বভাব খারাপ হচ্ছে। বলি কি দরকার ছিল শুনি, আমায় না জিজ্ঞাসা করে এই নতুন ব্যাগ কিনে নিয়ে আসার? ওর কি স্কুল ব্যাগ ছিল না নাকি? আহ অতুলি, তুমি শুধু শুধু ওকে বকছো। আমাদের টুসি এখন বাচ্চা, ওকে এরকম বলো না। আর ও এখন জেজ করবে না তো কখন করবে শুনি? গুরুপদ বাবুর মুখে তার মেয়ে সাপোর্ট করা দেখে অতুলি মুখ বিকৃত করে সেখান থেকে চলে যায়। এরপর গুরুপদ বাবু তাকে আদর করতে থাকে। এগুলো পাশ থেকে দাঁড়িয়ে পায়েল সমস্ত কিছুই দেখছিল। এরপর সে তার মা অর্থাৎ চন্দ্রিমা দেবীর কাছে গিয়ে সমস্ত কিছু বলে। তখন ওসব বাদ দে রে মা, ওরা বড় লোক, ওদের কোনোই অভাব নেই, ওদের ছেলেমেয়েরা এরকম জেদি হয়ে থাকে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, টুসির জায়গায় আমি হলে আমি কখনো এরকম করতাম না, আর নতুন ব্যাগ থাকতেও আবার ব্যাগ কিনতাম না। আচ্ছা মা, তুমি আমাকে স্কুলে ভর্তি করবে না? আমাকে টুসির মতন পড়তে পাঠাবে না? যারা সুন্দর করে সেজে গুজে পড়তে চায় তাদের দেখতে খুব ভালো দেখায়, মা তুমি আমাকে স্কুলে ভর্তি করবে না? ছোট্ট পায়েলের মুখে এরকম কথা শুনে চন্দ্রিমার কান্নায় বুক ফুলে ওঠে। সে তার মেয়েকে কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। গ্রাম থেকে নিঃস্ব হয়ে এখানে আসার পর গুরুপদবাবুর দয়ায় চন্দ্রিমার যেমন তেমন দিন কাটছিল। তার এটাও সামর্থ্য ছিল না যে মন গেলেই বাইরে থেকে 5 টাকার কিছু কিনবে। তাই সে কান্না কান্না গলায় বলে, তুই দুঃখ পাস না রে মা, আমাদের মতো গরিবদের জন্য পড়াশোনা নয়। আমি হয়তো তোকে কখনোই স্কুলে ভর্তি করতে পারবো না। আমরা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, মাথার উপরে ছাদ পেয়েছি, এটাই অনেক সৌভাগ্যের। মা তুমি কেঁদো না মা, আমি আর কোনোদিনও তোমাকে স্কুলে পড়ার কথা বলবো না, তুমি চুপ করো মা। না রে মা, আমি কাঁদছি না, কথা বলতে বলতে চোখে জল চলে এলো। ঠিক আছে, তুই এখান থেকে যা, আমাকে রান্না করতে হবে, কিছুক্ষণের মধ্যেই বাবু অফিসে যাবে। এই বলে চন্দ্রিমা পায়েলকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং আবারও তার কাজে মন দেয়। এদিকে গুরুপদ জানালার বাইরে দাঁড়িয়ে তাদের মা ও মেয়ের সমস্ত কথাই শুনছিল। এগুলো শোনার পর এবং বাবাহারা অসহায় পায়েলের কথা ভেবে তার দুঃখ পেয়ে যায়। তাই সেদিন সে পায়েলকে স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়। এটা দেখে চন্দ্রিমা খুবই খুশি হয়ে যায়। তখন বাবু তোমাকে অনেক ধন্যবাদ, আমি কোনোদিনও ভাবিনি যে আমার মেয়ে এত নামি দামি স্কুলে পড়তে যাবে। ওফ দিদি, তুমি সেই আমাকে বাবু বলছো? আমি না বলেছি যে আমাকে বাবু টাবু বলবে না? আর কেনই বা পড়তে যাবে না, ওর যে পড়াশোনায় এত মনোযোগ রয়েছে। আমি প্রায় সময় লক্ষ্য করতাম যখন অতুলি টুসিকে পড়াতে বসাতো তখন পায়েল দূরে দাঁড়িয়ে থাকতো। আমি তখন ব্যাপারটা স্পষ্টভাবে বুঝতে পারিনি, কিন্তু আজ সমস্ত কিছু শুনে আমি বুঝতে পারলাম। এভাবেই গুরুপদবাবু সমস্ত ঘটনা বলতে থাকে। এরপর সে জানায় যে পায়েলকে ভর্তি করা হলেও তাড়াহুড়োতে তার ব্যাগ বই কিছুই কিনে দেওয়া হয়নি। সে সময় পেলে অফিস থেকে আসার পথে সেগুলো কিনে নিয়ে আসবে। কিন্তু স্কুলে ভর্তি হয়ে গিয়েছে জেনে পায়েলের আর ধৈর্য হচ্ছিল না। তাই সে আজ টুসির পুরানো স্কুল ড্রেস পরে তার সঙ্গে স্কুলে চলে গিয়েছে। আর সেটা দেখেই স্কুলের ম্যাডাম তাকে শাস্তি স্বরূপ বেঞ্চের উপরে দাঁড় করিয়ে রেখেছিল। গুরুপদবাবু হাতে করে স্কুল ব্যাগ ও ড্রেস নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয় ও সে সমস্ত ঘটনা শোনার পর বলে, হোয়াট ইউ মিন, আপনি একটা দায়িত্ববান টিচার হয়ে বাচ্চাদের সঙ্গে এরকম কিভাবে করতে পারেন? হ্যাঁ, আপনি শাস্তি দিতে পারতেন যদি ও পড়াশোনা না করতো, কিন্তু সামান্য পুরনো জামা পরে আসার জন্য আপনি? চুপ করুন, আপনাকে আর জ্ঞান দিতে হবে না। আপনি এমন করে বলছেন যেন ওকে ক্লাসের পড়া ধরলে সমস্ত কিছুর আনসার দিয়ে ফেলবে। এই পায়েল তুমি বলো তো। এই বলে ম্যাডামটি এক এক করে পায়েলকে প্রশ্ন করতে থাকে এবং পায়েল সেগুলোর নিখুঁত উত্তর দিয়ে দেয়। সেটা শোনার পর গুরুপদবাবু বলে, আপনি সত্যিই নির্লজ্জ, বলুন। আমি ওর পড়াশোনার মনোযোগ দেখে অফিস ছুটি করে ব্যাগ বই কিনে নিয়ে এসেছি, আর আপনি টিচার হয়ে ওনাকে চিনতে পারেননি? কি এবার উত্তর পেয়েছেন তো, নাকি হেড ম্যাডামকে ডেকে আপনাকে উচিত শিক্ষা দিতে হবে? এটা শোনার পর ম্যাডামটি গুরুপদবাবুর কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর গুরুপদবাবু ছুটি নিয়ে পায়েলকে বাড়ি নিয়ে চলে আসে এবং সে তাকে নতুন জামা কাপড় ও বই খাতা দেয়। এটা পেয়ে পায়েল খুবই খুশি হয়ে যায়। পরের দিন থেকে পায়েল ও টুসি একই সঙ্গে স্কুলে যেতে থাকে। এখন পায়েলকে আর কেউ কিছু বলে না, তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে থাকে।